মুগ্ধতা নয়নে, মুগ্ধতা শ্রবণে, মুগ্ধতা গানে, মুগ্ধতা সুরে, মুগ্ধতা সঙ্গীতে। তাই জন্যই তো বাংলার গান, বাংলার প্রাণ, সুরের খেয়া প্রতিবার আপনাদের মুগ্ধ করে তোলে বিভিন্ন শিল্পীদের কণ্ঠে গান শুনিয়ে। আপনাদের আজকেও তার ব্যতিক্রম হবে না। ইন্দ্রাণী যখন চলে এসেছে, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের শিল্পী আছে প্রিয়াসা মজুমদার। প্রিয়াসা, তোমাকে স্বাগত। কোথা থেকে আসছো? গাইঘাটা থেকে। আচ্ছা বেশ, তো সুরের খেয়ায় এই যে সফর আসা, তো কেমন লাগছে বলো? খুব ভালো। খুব ভালো, বেশ মিষ্টি করে প্রিয়াসা আমাদের বললো। তো গান শুরু হোক, কি গান শোনাবে? ফার্স্টে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করব। বেশ, শোনা যাক।
আমারও পড়ানো যাহা চায়, তুমি তাই গো। আচ্ছা সত্যি কি আমাদের হৃদয়ে যা চায় সবটা কি সেই মতো হয়? ভালো মন্দ সবটা মিশিয়েই তো জীবন, তাই না? প্রিয়াশা, সব ধরনের গান শোনার ইচ্ছা আছে, কিন্তু আজকে মূলত আমরা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, তারপর লোকগান শুনছি, তাই তো? বেশ, তো আগে গানে যাই, তারপর তোমার সাথে আড্ডা আছে। কি গান শোনাবে এরপর? লোকগীতি পিন্ডারে পলাইছে বোন। বেশ, ভিন্দারে পলাইছে বোন।
ফুলটো কোথায় না ফুটে বল। প্রিয়াশা, গানের পাশাপাশি আর কি করা হয় এখন? ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আচ্ছা, কি বিষয় নিয়ে? বাংলায় অনার্স। আচ্ছা, বাহ, সাহিত্য। বেশ, মানে সেখানেও এক প্রেম আর গানে তো প্রেম আছেই। তো আমরা এরপর কি শুনছি? এবার কালো জলে কুচলা তলে। আহা, আবারও সেই লালমাটির গান শোনাও। কালো জলে
এত প্রিয় পরপর দুটো ঝুমুর গান শোনালেও আজকে আমাদের প্রিয়াশা, এই গানগুলো শুনলে তো ঠিক বসে থেকে বেশ মাথা দুলিয়ে তো আর হয় না, গানটার সাথে যেন পাটাও দুলে ওঠে, আর বসে বসে শোনাটা বেশ কঠিন। আমি জানি আমার দর্শক বন্ধুরাও আমার সাথে একমত। প্রিয়াশা, গানের এই শুরুটা কিভাবে হলো? আমি ছোটোবেলা থেকে কল্যাণী দেবনাথের কাছে শিখি, আমার পিসি হয় উনি, ওনার কাছ থেকেই আমার সব শুরু। বেশ, মানে ঘরের থেকেই শুরু আর পিসির কাছেই এখনো শিখছো? হ্যাঁ। বাহ, তো সব রকম গানই শুনতে এবং শিখতে ভালোবাসো? হ্যাঁ। বেশ, তাহলে এরপর কি শোনাচ্ছ আমাদের? এরপর মাহি কলঙ্কিনী রাধা। আহা, বাহ। কদম ডালে বসিয়া আছে কেন আরাম দাদা মাহে, তুই জলে না যাইও, জলে না যাইও, মাহে তুই জলে না যাইও, জলে না যাইও, মা তুই জলে না যাইও। কদম তলা দিয়া মাহ তুই কদম তলা দিয়া, কানায়া পাদ সে বান্দ, কানায়া পাদ সে বান্দ, রাগ কান লাগিয়া মাহ তুই জলে না যাইও, জলে না যাইও, মাহ তুই জলে না যাইও, জলে না যাইও, মাহ তুই জলে না যাইও। Thank you.
আছে মাগতই আর না যাওলা যে পরলোকে নাম রাখছে পরলোকে নাম রাখছে কলঙ্কিনী রাজ মাগতই জ্বলে না যাইও জ্বলে না যাইও মাগতই জ্বলে না যাইও জ্বলে না যাইও মাগতই জ্বলে না যাইও প্রিয়াশা সাহিত্যের ছাত্রী, গান ভালো লাগে, মানে সাহিত্য প্রেম ও সঙ্গীত প্রেম দুটোই রয়েছে, এর বাইরে তিন নম্বর প্রেমটা কি আর কোনো প্রেম? কোনো প্রেম নেই, এটা কি সম্ভব? মানে মানুষের জীবনে কি এই একটা দুটোই প্রেম থাকে? আর যে সাহিত্য ভালোবাসে, এত মিষ্টি দেখতে, এত ভালো গান করে, তিন নম্বর প্রেমটা? মানে আমরা সুরের খেয়ার দর্শকদের এই প্রশ্নের থেকে বাইরেই রাখলাম নাকি, উত্তরটা পেলাম না। ঠিক আছে, আমরা অন অফ ক্যামেরা জেনে নেব। প্রিয়াশার গান শুনতে শুনতে বিদায় নেব। প্রিয়াশা, শেষ গানে যাই। সবুজ সবুজে হৃদয় কেমন করে সবুজ সবুজ